রাত ১২টার পর তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে। যদি আয়নায় মানুষের চেহারা দেখা না গিয়ে চরিত্রটা দেখা যেত, তাহলে মানুষ তার চেহারা সুন্দর না করে চরিত্র সুন্দর করার প্রতিযোগিতায় ব্যস্ত থাকত। পৃথিবীতে সবচেয়ে দুর্বল স্থান হচ্ছে মন, যা টাচ না করেও ভেঙে ফেলা যায়। আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ভালোবাসা, যা দ্বারা আঘাত করে একটা জীবন নষ্ট করে দেওয়া যায়। কেউ নতুন খুঁজতে ব্যস্ত, আবার কেউ পুরনোতেই আসক্ত। ভালোবাসা এক আশ্চর্য মাদক, ছেড়ে গেলেও নেশা ছাড়ে না। সম্পর্ক সেটাকে বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। দূরত্ব বেড়ে গেলেও দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। আমরা সবাই তো কচু পাতা দেখেছি, খুব খেয়াল করে দেখবেন কচু পাতার উপরের অংশটা পরিষ্কার সবুজ, কিন্তু নিচের অংশটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরটা মানুষের মতো দেখালেও ভিতরটা আবর্জনায় ভরা। ছোটবেলায় আমাদের খুব পছন্দের জিনিসগুলো হয় ছিঁড়ে গেছে, না হয় ভেঙে গেছে, না হয় হারিয়ে গেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এগুলোর জন্য এখন আর আমাদের কষ্ট হয় না। পৃথিবীতে প্রত্যেকটা ব্যাপার প্রায় এমনই হয়। ভুল ট্রেনে যদি উঠেই যান, তাহলে পরের স্টেশনে নেমে যান, কেননা ট্রেন যতদূর যাবে আপনার ফিরতে ততটাই কষ্ট হবে। শুধু মনে করবেন না যে আপনার খাবারে বিষ দিয়েই আপনাকে শেষ করে দিতে পারে, মাঝে মাঝে আপনার প্রিয়জনের কানে বিষ ঢেলেও আপনাকে শেষ করতে পারে। তাই সবাইকে বন্ধু ভাবা ঠিক না। কিছু বলার আগে ভালোভাবে শুনুন, ব্যয় করার আগে উপার্জন করতে শিখুন, লেখার আগে চিন্তা করুন, হার মানার আগে চেষ্টা করুন, মরে যাওয়ার আগে বাঁচার মতো বাঁচুন। তিনটি জিনিস কখনো ফিরে আসে না, সময়, কথা আর সুযোগ। তিনটি জিনিস হারানো ঠিক না, শান্তি, সততা আর আশা। তিনটি জিনিস সহজ না, স্বপ্ন, সফলতা আর ভবিষ্যৎ। তিনটি জিনিসের পতন হবেই অহংকার, মিথ্যা আর ঘৃণা। তিনটি জিনিস খুবই দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। যে পানি দিয়ে নিজেকে বেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে নিজেকে বেজায় সে ভাগ্য বদলায়, যে রক্ত দিয়ে নিজেকে বেজায় সে ইতিহাস বদলায়। আমি করি কারণ আমি পারি, আমি পারি কারণ আমি পারতে চাই, আমি পারতে চাই কারণ তুমি বলেছিলে আমি সেটা কখনোই করতে পারবো না। ধন্যবাদ সবাইকে।